হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে জাস্ট নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আমেরিকা, মানে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সেখানে কিন্তু আপনি বাস ড্রাইভার হিসেবে আবেদন করতে পারেন। তো আপনার অবশ্যই কিন্তু লাইসেন্স থাকতে হবে। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি তাহলে এখানে আবেদন করতে পারেন। তো আমি টোটাল প্রসেস বলে দেবো কিভাবে আপনি আমেরিকাতে বাস ড্রাইভার হিসেবে যেতে পারেন। এবং স্যালারি কিন্তু খুবই হাই আমেরিকাতে, আপনি মাস শেষে 5-6 লাখ টাকা ইজিলি পেতে পারেন। আর আমেরিকা কিন্তু সবচেয়ে হাই স্যালারি দেওয়া হয়। তো আপনি ইন্টারেস্ট হন যে আমেরিকাতে যাবেন বাস ড্রাইভার হিসেবে। আর আমেরিকা কিন্তু 50-টার মতো অঙ্গরাজ্য, যেগুলো বাংলাদেশ থেকে এক একটা বড়। তো সেখানে কিন্তু আপনার প্রচুর বড় বড় শহর, ওই শহরগুলোতে অনেক লেটেস্ট টেকনোলজির বাস চলে। তো সেগুলো তো বাংলাদেশের যে লক্ষ্য যক্ষ মার্কা বাস এরকম বাস না, আধুনিক স্ট্যান্ডার্ড বাস। তো আপনি ইন্টারেস্ট হন, এখানে একটা সুন্দর লাইফ আপনার ফ্যামিলি সহ লিড করতে পারবেন। তো এখানে আমি টোটাল প্রসেসটি বলে দেবো, আপনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, তাহলে নিজে নিজেই আপনি আবেদন করে আমেরিকার বাস ড্রাইভার ভিসা পেতে পারেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউএসএ বা আমেরিকা ফরম্যাট একটা সিভি রেডি করতে হবে। তো সেটি কিভাবে রেডি করবেন, প্রথমে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্টাক্ট ডিটেলস অ্যাড করবেন। তারপর আপনি আপনার, এখানে কিন্তু আবার অফিসিয়াল কোনো ছবি টবি হয় না, ছবি ছাড়া আপনাকে রেডি করতে হবে। তারপর আপনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিবেন, আপনি যে বিভিন্ন জায়গায় ড্রাইভিং করেছেন সেরকম অভিজ্ঞতা থাকলে সেগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনাকে ওয়ার্কিং হিস্টোরি দিবেন, আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন সেই হিস্টোরিগুলো দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তবে এখানে কিন্তু আপনার হাই স্কুল ডিপ্লোমা থাকতে হবে, মানে আপনাকে মিনিমাম এসএসসি পাস হতে হবে, তাহলে আপনি এই ড্রাইভিং জবে এই কাজটিতে আবেদন করতে পারবেন বাস ড্রাইভার আমেরিকাতে। তো এখানে বলাই আছে আপনি হাই স্কুল ডিপ্লোমা লাগবে, মানে এসএসসি পাস, তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে ড্রাইভিং স্কিল অর্জন করেছেন সেই স্কিলগুলো লিখতে পারেন। তারপর আপনার ভাষাগত দক্ষতা, যেহেতু এমনি একটা ইংলিশ কান্ট্রি আপনাকে অবশ্যই ভাষা ভালোভাবে জানতে হবে, মানে বিশেষ করে বলা বলাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনাকে প্রশ্ন করলে আপনি কোম্পানি বলতে পারেন ইংরেজি, এরকম ইংরেজি জানতে জানলে আবেদন করতে পারবেন। আর যা যার এক্সপিরিয়েন্স রয়েছে তারা তো এখানে অগ্রাধিকার পাবেনি। এখানে প্রচুর জব রয়েছে, আপনি এই ইন্টারেস্ট হলে এখানে এই আমেরিকান ফর্মের সিভি কার্ড রেডি করে আবেদন করতে পারবেন। তারপর আপনি অ্যাড করবেন আপনার এই ডিজিটাল স্কিল, আপনি বিভিন্ন ডিজিটাল জিনিস জানেন, বিশেষ করে হোয়াটসঅ্যাপ, ইমেল, তারপর আপনার স্কাইপি, জুম, এগুলো আপনি চালাতে পারেন। তারপর অ্যাড করতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, আর যদি আপনার কোনো হবি থাকে সেই হবিটি অ্যাড করতে পারেন। তো হয়ে গেলো একটা আমেরিকান ফরম্যাট সিভি। আর অবশ্যই আপনাকে কাভার লেটার রেডি করতে হবে। তো কাভার লেটার নম্বর আপনি কীভাবে রেডি করবেন, সেটি আপনি রেডি করবেন আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন, কত বছর জব করেছেন সেই জবগুলো সুন্দর করে সাজাবেন। সাজানোর পরে আপনার যে এই লেখাটি সেটি লিখে দিবেন যে আমি এত বছর জব করেছি, আপনার এই স্কিল অর্জন হয়েছে, আমি তাদেরকে এই অ্যাওয়ার্ড পেয়েছি, এই জন্য সেবা সার্ভিস আপনি দিয়েছেন। আর যদি আপনি আমেরিকাতে কোনো ড্রাইভিং কোম্পানি আপনাকে সিলেকশন করে, তো আপনাকে এই কীভাবে তাদেরকে আপনি হেল্প করবেন, কীভাবে সাহায্য করবেন ড্রাইভিং হিসেবে, সেই বিষয়গুলো তুলে ধরতে হবে। তাহলে হয়ে গেলো একটা কাভার লেটার। এখন আপনি সিভি কাভার রেডি হওয়ার পরে আপনি আবেদন করবেন কোথায়, তো আমেরিকা একটা আমেরিকান যে জব সাইট রয়েছে সেটি দিয়ে রাখবো, ওখানে আপনি সরাসরি কোম্পানিতে আবেদন করতে পারবেন। আবার আমেরিকান বিভিন্ন রিক্রুটিং ইন্টারন্যাশনাল এজেন্সি রয়েছে যারা আপনাকে কোম্পানি খুঁজে দিবে, তারাই আপনাকে নিয়ে যাবে। তো এই ধরনের এই চমৎকার সুযোগটি আপনি নিতে পারেন। আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দিয়ে রাখবো, তো আপনারা চেক করে ওখানে গিয়ে কোম্পানিতে সিভি এবং কাভারটা তাদেরকে মেল করতে পারেন, অথবা তাদের অনলাইন ফর্ম থাকে সেই ফর্মটি ফিল আপ করতে পারেন। আর কীভাবে একটা কোম্পানিতে সিভি এবং কাভার লেটার পাঠায় সেটি কিন্তু আমি ভিডিও লাস্টে দিয়ে রাখি, তো আপনি ওইখানে দেখে নেবেন কীভাবে একটা কোম্পানিতে সিভি এবং কাভার লেটার পাঠাতে হয়। তো এখানে স্যালারি কত পাবেন আমি আগেই বলে দিচ্ছি, স্যালারি আপনি 5-6 লাখ টাকা পেতে পারেন, কারণ এখানে ভালো স্যালারি। যদি আপনার অভিজ্ঞতা ভালো থাকে আপনি প্রায় $30 পাবেন, আর যদি আপনার অভিজ্ঞতা কম থাকে, নতুন তো লাইসেন্স আছে, আপনি শারীরিকভাবে ফিট, সেখানে আপনি $15 পেতে পারেন, $15 থেকে $20, আর অভিজ্ঞতা থাকলে $30 কাছাকাছি। তো আপনি এখানে কি সুযোগ সুবিধা পাবেন, আমেরিকাকে আপনার প্রচুর হাই স্যালারি দেওয়ার প্রচুর সুযোগ সুবিধা দেয়, এমনি ইউরোপিয়ান দেশ তার বেশি। বিশেষ করে আপনি লাইফ টাইম পেনশন পাবেন, আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। তারপর আপনি এই আপনার যে বিভিন্ন খরচ রয়েছে, থাকা খাওয়া এভরিথিং আপনি ওই কোম্পানি বহন করবে,
এছাড়া আপনাকে তারা কোয়ার্টার দিবে, এছাড়া আপনাকে যে বিষয়টি হচ্ছে আপনি কিন্তু ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনাকে এই বিভিন্ন ওই যে কোম্পানি বহন করবে আপনার জন্য। যদি আপনি বেশি অভিজ্ঞতা থাকে, আপনি বিমান ভাড়া শুধু লাগবে, আপনার অ্যাম্বাসি ফি লাগবে, আদারওয়াইজ কোনো খরচ লাগবে না। তো এছাড়া আপনি যে বিষয়টি রয়েছে, আপনি আরও যে সুবিধাগুলো পাবেন, আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন, ওখানে পারমানেন্ট রেসিডেন্সি পাবেন, এইটা চমৎকার বিষয় রয়েছে। তো আপনি বাস ড্রাইভার হিসেবে আবেদন করতে হলে অবশ্যই একটা আমেরিকান ফর্মেট সিভি, বাস ড্রাইভার এবং কাবালাটা রেডি করে ফেলুন। তো আপনি যদি টিকেন, আপনাকে কিন্তু আবার ওইখানে গিয়ে তারা একটা করে ট্রেনিং করাবে, এবং আপনি ওখানে গিয়ে বিভিন্ন আপনি যে দক্ষ সেগুলো তারা টেস্ট করবে, তারপর তখনই আপনি আমেরিকানের লাইসেন্স পাবেন, তারপর আপনি বাস ড্রাইভার হিসেবে নিয়োগ পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো আর এখানে কাজ করতে হবে সপ্তাহ 5 দিন, মানডে টু ফ্রাইডে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, এই সপ্তাহ 40 ঘন্টা, মাস শেষে 60 ঘন্টা কাজ। আর আপনি শনিবার এবং রবিবার ওভার টাইম কাজ করতে পারেন, তো ওভার টাইম কাজে আপনি কিন্তু স্যালারি আরও ডাবল পাবেন, আর বেশি আয় করতে পারবেন। তো এই ধরনের সুযোগ আপনার রয়েছে। সবচেয়ে বড় কথা, এখানে আপনি ফ্যামিলি সহ সেটেল হতে পারবেন আমেরিকাতে। আর আমেরিকা অনেকেরই স্বপ্নের দেশ থাকে, তো যারা ড্রাইভিং কাজ জানেন তাদের জন্য চমৎকার সুযোগ আপনারা নিতে পারেন, বাস ড্রাইভার হিসেবে আবেদন করতে পারেন আমেরিকাতে। এখানে প্রচুর হাজার হাজার জব রয়েছে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, আর আপনার বয়স কিন্তু 21 বছর হতে হবে, 21 থেকে 55 বছর, 18 বছর হলে হবে না, 21 থেকে 55 বছর যারা আছেন তারাই এই ড্রাইভিং বিষয়ে আবেদন করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আর যদি কিছু জানতে চান কমেন্ট করতে পারেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দেবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে, এবং আপনি এই তাড়াতাড়ি যত আবেদন করবেন ততই কিন্তু আপনি বেনিফিট। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন, আর যদি আপনারা অন্যান্য দেশে আবেদন করতে চান, বিশেষ করে জার্মানি, ইটালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, তো ক্যানাডা, অস্ট্রেলিয়া, তো সব দেশে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চেক করে দেখে নেবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।